আপনার বিবি আঁটোসাঁটো করে রাখে এই ধরনের ব্রা, স্কুলের পরিবেশে যা খুব জরুরি। আমরা মেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি, কখনো পরিবেশের কারণে, কখনো বয়সের কারণে, আবার কখনো শখের বশে। কিন্তু অনেকে ভুল করে থাকেন একটা জায়গায়, সব পোশাকের নিচে পরেন একই ব্রা, যার কারণে আপনার বিবির শেপ দেখায় বেঢপ, কখনো দেখা যায় স্ট্রাপ, বোঝা যায় হুক, তার সাথে অস্বস্তি তো থাকছেই। কিন্তু আমরা চাইলেই পোশাক অনুযায়ী বিশেষ ব্রা পরতে পারি এবং রিল্যাক্স থাকতে পারি। চলুন জেনে নেওয়া যাক, কোন পোশাকের নিচে কি ধরনের ব্রা পরবেন। কুর্তা কামিজ, এ ধরনের পোশাকের বুকের অংশ সাধারণত টাইট হয়, এতে বেগুন ভর্তা হওয়ার চান্স বেশি, তাই কামিজের নিচে পরবেন পুশআপ ব্রা। এই ব্রায়ের নিচের দিকে হালকা প্যাড ব্যবহার করা হয়, যাতে বিবি খানিকটা উঁচু দেখায় আর বেগুনকেও অনেকটা কমলা দেখায়। শাড়ি ব্লাউজ বলছি, তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেল টিপে দিন। আধুনিক কিছু ব্লাউজে ফোম লাগিয়ে কাপ করা থাকে, এ ধরনের ব্লাউজের নিচে ব্রা পরার প্রয়োজন নাই। আর নর্মাল কাপড়ের ব্লাউজের নিচে পরবেন প্যাডেড ব্রা। আপনার ব্লাউজের গলা কতটা ডিপ, কতটা নিচের দিকে কাটা, তার উপর নির্ভর করবে হাফ কাপ, ফুল কাপ, সেমি কাপ, ডেমি কাপ কোন ব্রাটা নেবেন। বোল্ড কাটিং ব্লাউজের জন্য ডেমি কাপ ব্রা পারফেক্ট। ফিটিং টি শার্ট, বডি ফিটিং বা টাইট টি শার্টের নিচে ব্রা পরা অতি জরুরি, নয়তো চন্দ্রবিন্দু বোঝা যাওয়ার সমস্যায় পড়বেন। টি শার্টের নিচে এমন ব্রা পরতে হবে যাতে টি শার্টের উপর থেকে ব্রায়ের আকার আকৃতি বোঝা না যায়। এ ধরনের ব্রায়ের নাম সিমলেস ব্রা। এই ব্রায়ের আলাদা আউটার লাইন বা সেলাই থাকে না, সে কারণে বডি ফিটিং টি শার্টের নিচে পরতে পারেন, ব্রা লাইন দেখা যাবে না, চন্দ্রবিন্দুও বোঝা যাবে না। স্কুল ড্রেস, স্কুলে ব্রা পরার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, ছোট বিবির আপুদের পরা উচিত টিনেজ ব্রা অথবা সেমিজ ব্রা, তবে একটু বড় সড়ো আপুদের পরতে হবে মিনিমাইজার ব্রা অথবা স্পোর্টস ব্রা। আপনার বিবি আঁটোসাঁটো করে রাখে এই ধরনের ব্রা, স্কুলের পরিবেশে যা খুব জরুরি। ব্যাকলেস ড্রেস, সম্পূর্ণ পিঠ দেখানো ড্রেস পরতে চাইলে নিচে এমন ব্রা পরতে হবে যার কোনো স্ট্র্যাপ নাই, ব্যান্ডও নাই, এর জন্য আছে স্টিকন ব্রা, একে অ্যাডহেসিভ ব্রাও বলা হয়। এই ব্রাতে না থাকে স্ট্র্যাপ, না থাকে ব্যান্ড, আঠার মাধ্যমে বিবিতে লাগানো থাকে, শুধুমাত্র দুটো কাপ দিয়ে বিবি বিশেষ করে চন্দ্রবিন্দু ঢাকা থাকে। শোল্ডার লেস ড্রেস, এমন পোশাক পরতে চাচ্ছেন যেটাতে গলা, কাঁধ, হাত সবকিছুই খোলা থাকে, তাহলে আপনাকে পরতে হবে টিউব ব্রা। এই ব্রায়ের কোনো স্ট্র্যাপ থাকে না, আবার ব্যান্ড আর হুকও থাকে না। এ ধরনের ব্রা মাথা ঢুকিয়ে পরতে হয়। মনে রাখবেন, এই ব্রা বেশি ব্যবহারে আপনার কমলা দিন দিন বেগুনের পর্যায়ে যাবে। ব্রায়ের আরো ধরন সম্পর্কে জানতে আমার অন্য ভিডিওটি দেখে নেবেন। হাফ কাপ, ডাব কাপ, স্পোর্টস, একই বড়া, শ্রেষ্ঠ সেই ঝোলা মাত্রারা, শান্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান। বাই।